দুইখান ইন্ডিয়ান নায়িকারে নেন উপদেষ্টা পরিষদে। মন্ত্রী হইলে নাকি মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতেন আপনি। এপিসোডের শুরুতে একটা মজার জিনিস দেখায়। আগরতলার ত্রিপুরায় দুর্গাপূজা হইতেছে, তার ঠিক ভাঙা হইতেছে মুজিবের ভাস্কর্য, তাও তাদের দিলে দাগা দিছে, মানে বুঝছে হাসিনা পলায় ইন্ডিয়াতে আশ্রয় নিছে, তারা রিফিউজি স্ট্যাটাস দিছে, তাই ট্রাভেল ডকুমেন্ট পাইছে, এইটা কিন্তু দ্বিতীয়বার দিল। আগের পররাষ্ট্র উপদেষ্টা চান্স পেলেই ভারতের সাথে সম্পর্কের কথা কইতে গেলে সম্পর্ক ভালো করা নিয়ে কাইট হইয়া পড়ে যায়। ইলিশ পাঠাইছে, হাসিনা যা পাঠাইছে তার ডাবল পাঠাইছে। বাণিজ্য উপদেষ্টা হাসিনার সাবেক মন্ত্রী ব্যয়, তার ইলিশ পাঠানোর সিদ্ধান্তে আবার সারিন্দা বাজায় সুন্দরী কোটায় উপদেষ্টা হওয়ার জনাব। বেকু বাড়ির উপদেষ্টা আবার কয়েছে কি যে ওই নাকি মেশিন দিয়ে ডিম বানাইতে পারবে না। হে বেকু, মেশিন দিয়ে ডিম বানায় নাকি না ডিম উনি বুঝো বুঝা না। হ্যাঁ শিশু শিশু অনেকে কয় আমি তারে কেন দলা দিই, আমি উদয়কালের দলা দিই না, কারণ থাকে। আসেন দেখি সে কি অকামগুলো করেছে। 5ই আগস্ট হাসিনা পলানোর আগেই আসিফ নজরুলকে ওয়াকার সাহেব ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যায়। আসিফ নজরুলকে বলতে হবে যে সে কি কি করেছে ওই সময়গুলোতে ক্যান্টনমেন্টে, যে কি কি ঘুটু করেছে এটা বলতে হবে, টাইম ধরে ধরে বলতে হবে। আসিফ নজরুলকে একা না, রাজনৈতিক দলগুলোরও ডাকিছিল, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে কিছু কইতে চাই না, এগুলো একে তো দেখু 2 নম্বর হীনবল আর 3 নম্বর অপদার্থ, উল্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, তাও সেটা লিখে দেওয়া হইলো না, লিখে কিন্তু নেয়নি, প্রিপারেশন নেয়নি, চিন্তা করেন। ঈশ্বর দেখে খুশি হবেন। হ্যাঁ আমি ভাবিছিলাম যে কিছু ইন্ডিয়ান নায়িকা টাইকা না হবে উপদেষ্টা পরিষদে, আমি তাহলে এখনো আশা আছি বুঝছাও। সেই আসিফ নজরুল সংবিধানের আলোকে সরকার গঠনের উদ্যোক্তা, এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধান এটাকে টিকায় রাখার অন্যতম প্রধান কারিগর হইতেছে আসিফ নজরুল। এখন যা যা গ্যাঞ্জাম হচ্ছে না, যা যা প্রবলেম হচ্ছে, এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে। এমনকি কাঁচা মরিচের দাম যে 1টা কাঁচা মরিচের দাম যে 3 টাকা, এটার দায় আসিফ নজরুলে কেন, সেটাও আমি প্রমাণ করে দিব। শেখ মুজিবের ছবি নিয়ে আবিষ্ক করা, যে মুজিবের মূর্তি ভাঙা বিজয়কে চিহ্নিত করা হয়েছে, তার ছবি পিছিয়ে না রাখলে কি হইতো, আইনত তো কিছুই হইতো না তাই না, ওরা তোকে মামলা দিত না তাই না, কিন্তু আমরা মরালি হাই গ্রাউন্ডে থাকতাম, সেটা নিজের হাতে আসিফ নজরুল নষ্ট করেছে। আর এই পাওয়ারফুল উপদেষ্টা যার আসলে অন্যরে অনেকেই কয় উপপ্রধান উপদেষ্টা নাকি, উই সাহেব ছবি রাখে পিছে, এমনকি নাহিদের রুমে ছবি মুজিবের, কেউ কেউ বলে আগে ছিল এখন নাই, নাহিদের রুমে নেগোসিয়েট করেছে, আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসিফ নজরুল প্রথম আলোত লেখে, সেই কিন্তু প্রথমে কইছিল আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে একটা স্ট্রং গ্রুপ দাঁড়ায় গেছিল, মাহফুজ দেখেন কি করছিল, শ্রী চৈতন্য শাস্তি ছিল। হ্যাঁ এই একমাত্র এই বান্দা কয়ে গেছিল একের পর এক যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এখনো কয়ে যাচ্ছে। অনেক শান্তিং দিলাম আসিফ নজরুলে তাই না, এটা রিকোয়েস্ট করি শান্তি চুক্তি, ওর সাথে শান্তি চুক্তি করবো আর কি। দুইখান ইন্ডিয়ান নায়িকারে নেন উপদেষ্টা পরিষদে, মন্ত্রী হইলে নাকি মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতেন আপনি। আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের কাজ করেন, মানুষের হৃদয় জয় করতে পারবেন কিনা জানি না, তাই আমার হৃদয় জয় করে দিবেন।